পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যে দেশের বৈধভাবে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণের অন্যতম প্রধান শর্ত পাসপোর্ট এটি একজন নাগরিকের স্বীকৃতির সবচেয়ে বড় দালিলিক প্রমাণপত্র সব দেশেই তাদের নাগরিকের জন্য পাসপোর্ট অনুমোদন করে থাকে কিন্তু সব দেশের পাসপোর্ট একই মর্যাদা সম্পন্ন নয় কোনো দেশের পাসপোর্টে বিনা ভিসাতেই শতাধিক দেশ ভ্রমণ করা যায় তো কোনো দেশের পাসপোর্টে দেশেই মেলে এই সুবিধা ভিসা ছাড়া বিদেশে ভ্রমণের সুযোগের দিক দিয়ে এখন পৃথিবীর সবথেকে শক্তিশালী অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট ছোট্ট দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিনা ভিসায় একশো দেশ ভ্রমণের অধিকার ভোগ করতে পারছে পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সম্প্রতি প্যারাগুয়ে সিঙ্গাপুরের ওপর ভিসা নিয়ে প্রবেশের বাধ্যবাধকতা তুলে নিলে এককভাবে শীর্ষস্থানটি অর্জন করে সিঙ্গাপুরের পাসপোর্ট এর আগে জার্মানির সাথে যৌথভাবে একশো আটান্নটি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পেত সিঙ্গাপুর কানাডা ভিত্তিক আন্তর্জাতিক বাসস্থান এবং নাগরিকত্ব পরামর্শক প্রতিষ্ঠান আটটন ক্যাপিটালের সিঙ্গাপুর অফিসের ব্যবস্থাপনা পরিচালক ফিলেপে মে বলেন উনিশশো পঁয়ষট্টি সালে স্বাধীনতা লাভের পর থেকে এশিয়ার দেশ সিঙ্গাপুর ক্রমান্বয়ে অগ্রগতি করছে ভিসা ছাড়া অন্য দেশে ভ্রমণের মাধ্যমে সিঙ্গাপুর তাদের পাসপোর্টকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এটা সম্ভব হয়েছে দেশটির দক্ষ এবং দূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে চমৎকার কূটনীতি এবং বিশ্বয়নের সুবিধাকে দারুণভাবে অনুভব করতে পারায় এই অবস্থানে পৌঁছাতে পেরেছে সিঙ্গাপুর আসিয়ানভুক্ত দেশগুলো তাদের পররাষ্ট্রনীতিতে নানা ধরনের বিধিনিষেধ বলবৎ রাখলেও এক্ষেত্রে উদারনীতি অনুসরণ করায় উভয় দিক দিয়ে লাভবান হয়েছে দেশটি সিঙ্গাপুরের পরেই রয়েছে জার্মানির অবস্থান জার্মান নাগরিকরা একশো আটান্নটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে সুইডেন এবং দক্ষিণ কোরিয়া রয়েছে যৌথভাবে তৃতীয় স্থানে অন্যদিকে মার্কিন পাসপোর্টের অবস্থান বর্তমানে ছয় নম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সক্ষমতায় আসার পর তুরস্ক ও মধ্য আফ্রিকা মার্কিনীদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ প্রত্যাহার করে নেয় পাসপোর্ট ইন্ডেক্সের সর্বনিম্ন রয়েছে সার্কভুক্ত দেশ আফগানিস্তানের নাম আফগান পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া মাত্র বাইশটি দেশ ভ্রমণের সুযোগ রয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে